সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ টকের এখনকার আপডেটে। সাধারণ জনগণ বলছে বেশি দাম, সরকারের দাবি ঠিক আছে। বর্তমান সরকারের দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিম্ন ও মধ্য আয়ের মানুষ আজ অসহায় উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ নিয়ে কোনো দায়বদ্ধতা নেই আওয়ামী লীগের। রাজনীতিতে কৃষক দল আয়োজিত সমাবেশে এসব অভিযোগ করেছেন মির্জা ফখরুল। বেশ কদিন ধরে বিএনপির অঙ্গ সংগঠনগুলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে কৃষক দল। ঢাকা ও এর আশপাশ থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন কর্মসূচিতে। নানা স্লোগান আর প্লে কার্ডে নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদ জানানো হয়। সমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারা। বর্তমান সরকারের কাছে দেশের মানুষ অসহায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতা কর্মীদের দুর্নীতির কারণে লাগামহীন নিত্যপণ্যের বাজার। তিনি বলেন, সাধারণ মানুষের যে কঠিন অবস্থা তা নিয়ে সরকারের কোনো দায়বদ্ধতা নেই। পণ্যের দাম বাড়লো কেন? কারণ তারা চুরি করতে শুরু করেছে। সাধারণ মানুষ বলছে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এ নিয়ে আর পারছি না, অথচ সরকার বলছে ঠিক আছে, উন্নয়নও হচ্ছে। এই সরকার জনগণ বিরোধী সরকার, এই সরকার কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, মানুষের জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই। একই সঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বলেন, আমাদের পকেট থেকে টাকা কেটে এ চার্জ ওই চার্জ কেটে আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছেন, এত ভয় কেন তত্ত্বাবধায়ক সরকারে? নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দিয়ে দেখেন, আওয়ামী লীগ ডুবে নাকি বিএনপি ডুবে। বাংলাদেশের মানুষ কখনো একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেবে না। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় আহ্বানের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা। আপনার প্রয়োজনীয় খবরটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।